তোমার সঙ্গে ওর সম্পর্কটা তো তুমি ভুলেই গেছো। এবার কি নামটাও ভুলতে চাইছো নাকি? ভুলতে চাইলে প্রত্যেক মাসে বেঁচে থাকার জন্য টাকা পাঠাতাম না? আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, টাকা পাঠালেই দায়িত্ব কর্তব্য সব শেষ হয়ে যায়? তার মানে তোমার সঙ্গে ওর শুধু টাকার সম্পর্ক? দেখো বিদিশা, এই বিষয় নিয়ে আমরা বহুবার কথা বলেছি। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলো না, তোমার কি ওর সঙ্গে একটু দেখা করতে ইচ্ছে করে না? করে, কিন্তু কেন জানি না দেখা করাটা হয়ে ওঠে না, লজ্জা পাই। না ঠিক লজ্জা নয়, কারণটা যে কি আমি নিজেই, কারণটা আমি জানি, তুমি ভয় পাও। না ভয় পাই না, আমি লজ্জাই পাই। যেমন পিহুর সঙ্গে কথা বলতে আমি লজ্জা পাই, পিহুর বাবাকে আমি কথা দিয়েছিলাম স্যান্ডির সঙ্গে ওর বিয়ে দেব, কথাটা আমি রাখতে পারিনি, পিহু সেটা জানে। তাই পিহুর দিকে তাকালে আমি ওর চোখে বারুদ দেখতে পাই। এটাকে ভয় পাওয়াই বলে ডক্টর মিত্র? নট অ্যাট অল, ভয় আমি পাই না। হিপোক্রিট! আসলে তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারো না, যদি বুঝতে তাহলে আমার সম্পর্কে এই রকম বিশেষণ ব্যবহার করতে না। জীবনে তো আমিও কিছু পাইনি বিদিশা। হ্যাঁ টাকা আছে, অনেক টাকা, কিন্তু নিজের পছন্দের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেওয়ার ইচ্ছাটা পর্যন্ত আমি পূরণ করতে পারি না। তার মানে স্যান্ডি ওই কলোনির মেয়ে ওই মিনুকে বিয়ে করেছে বলে তুমি খুশি হওনি? শাট আপ, আমি তা বলিনি। তোমার সঙ্গে কথা বলার স্পৃহাটাই আমার চলে যাচ্ছে। তুমি লিভ ইট। সত্যি কথা, এই এত বড় একটা সংসার, বিড়াল ছানার মতন এ ঠিকানা থেকে ও ঠিকানায় পার করা, এ কি চার ঠিকানি কথা রে বাবা! আমার এই হাতে পায়ের জোড়াগুলো না সব যেন জবাব দিতে চাইছে। কি ঘুম যে পাচ্ছে না এখন! ওদের আর কি দোষ বলো মা, তোমার না হতে পারে, কিন্তু ওদের তো বয়স হচ্ছে। একদম ইয়ারকি মারবি না। আচ্ছা আমি ছাড়া এই কাজগুলো করবে কে? সত্যিই তো। আচ্ছা মা একটা কথা সত্যি বলো তো, এই ব্যথাটা তো একটা সুখ আছে না? তা তো আছেই। আসলে কি জানিস, ওই ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন পাকা ঘরে কোনোদিন যে থাকতে পারবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাহলে দেখেছো কেমন এক নিমেষে আমি তোমার মনের ব্যথা সারিয়ে দিলাম? এবার দাও পায়ের ব্যথাটা সারিয়ে দি। এই না না না, আহ একদম পায়ে হাত দিবি না। আরে দাও না, টিপে দি না। কেন না? না আমার পা তোকে একদম টিপতে হবে না। তাচ্ছে আয় আমরা বড় শুয়ে পড়ি, পরশু থেকে তোকে তো আর এভাবে পাবো না। জানো মা, আমি না তোমাকে খুব মিস করবো। আমার তো তোকে ছাড়া ঘুমই আসবে না রে, একটা অভ্যেস হয়ে গেছে না? আর দেখ আমরা যে সমস্ত গল্প করতে করতে ঘুমোই সেই গল্পগুলো তো আর অন্য কারোর সাথে করা যাবে না। আসলে এই বিছানাতে শুয়েই তো আমরা শাশুড়ি বৌমা থেকে মা মেয়ে হলাম, বন্ধু হলাম। তুমি দেখো মা, যখনই আমার মন খারাপ করবে আমি ওটা তোমার কাছে চলে আসবো। ধর পাগলি, তখন আর তোর কোনো মন খারাপ হবেই না। মেয়েদের সব চাইতে বেশি যেখানে সুখ, তুই পরশু থেকে তো সেখানেই থাকবি। তুই দেখিস তোকে আর কোনো মন খারাপ ছুঁতে পারবে না। তবে হ্যাঁ, তাও যদি কোনো কারণে মন খারাপ হয় তাহলে তুই কিন্তু সেটা একদম গিলে ফেলবি, কিন্তু খবরদার বলছি,
আমার কাছে একদম আসবি না। কেন? আরে বাবা, তুই ওরকম হুট করে চলে এলে, আমার পাশের বুড়োটাকে ওই রাত বিরেতে কোথায় পাঠাবো আমি? না বাবা, এখন আর আমি এত হাসাহাসি করবো না, আমার ঘুমটাই কেটে যাবে। কাল অনেক খাটুনি আছে, আমি ঘুমিয়ে পড়ি। বেশ, তুমি এখন ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। হ্যাঁ তানিয়া, তখন কে ফোন করেছিল রে? কখন? ওই যে তখন খুব ধমকাচ্ছিলি তুই। কেউ না মা, একজন খালি খুব বিরক্ত করছে জানো। আসলে ঠিক বিরক্ত না, আমিও না ঠিক বুঝতে পারছি না কি যে সমস্যায় পড়েছি, কি করে বলবো তোমায় বলো তো। না, তোমাকেই বলি, আমি জানি আমার প্রবলেমটাকে আমার মতন ঠিক তুমিই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। কি বলবো মা? মা, বল। তোমার মনে আছে ওই যে একবার আমার স্কুলের একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি স্কুলে যাইনি? সেবারে হসপিটালে তোমার একটা ছেলের সাথে আলাপ হয়েছিল, শুভম, আমার স্কুলের বন্ধু। মা, ও মা, ঘুমিয়ে পড়েছ? না, শুভমের ব্যাপারটা রাজুকে জানাতে হবে। এই পুরনো জিনিস তো হেভি ওয়েট মালটার, তিনজনে মিলে হবে না, আরেকজন লাগবে। আমি বলছি কি, আমি তুলি? তুমি তুলবে মানে? না না, দাঁড়াও, আমি দেখছি ক্লাবে কাউকে পাওয়া যায় কিনা। দাঁড়াও, এই না, দাঁড়াও, তুমি যেও না, আমি ধরছি, চলো, আমি ধরছি। আমি ধরছি মানে তুমি তুমি পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে ধরো, আমি বললাম চলো, 1 2 3। এই সংসার কি কত ধরেছি, এখন বয়স হয়ে গেছে, চোখে কম দেখি। শোনো বিমলা, আমার এমন কারো দরকার নেই যে আমাদের ভুলে গেছে। আরে বুড়ো বয়সে কি আমার শক্তি কমে গেছে নাকি? হ্যাঁ দাঁড়া, কিরে তুই? আমি তোর পাশেই আছি রাজীব, আমি আছি। আরে রাজু, ম্যাগারো চলে এসেছে, চল। ও এই তানিয়া, শোন,
বলছি যে ওই ছোটখাটো জিনিসগুলো একটু গুছিয়ে নাও না মা। হ্যাঁ বল। মা বলছি যে তানিয়ার সঙ্গে হাত লাগিয়ে একটু দেখো না এদিকটা। আমি রেখে আসছি, চলো। মিনু আমার রুমালটা কোথায় জানো? কি হয়েছে তোমার? আমি বোধহয় তোমার সঙ্গে কথা বলছি মিনু। আমার কথা বলতে ইচ্ছে করছে না। কেন? উত্তরটা না দিলে কি তোমার পৌরুষে লাগবে? মিনু, মিনু দিনকে দিন তুমি এরকম কেন হয়ে যাচ্ছ? এত চুপচাপ তো তুমি থাকো না, অথচ চুপচাপ রয়েছো। সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তার এরকম খোঁচামারা উত্তর। খোঁচা তো আমি মারিনি। আজকাল তুমি আমার সাথে যেরমভাবে কথা বলো, আগে সেরমভাবে বলতে, এখন প্রশ্নের মধ্যে জানার ইচ্ছে কম, স্বামীর অধিকার বেশি। মিনু, মিনু আমাদের মধ্যে এরকম হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তুমি? জানি না, বোধহয় আমরা দুজন দুজনকে বুঝতে ভুল করেছি। তাই হবে হয়তো। চলি। পিহু কে? পিহুর কথা তুমি কি করে জানলে? কেন, না জানলে সুবিধা হতো? বাজে বকো না মিনু, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। কালকে রাতে ফোনে জোরে জোরে কথা বলছিল, আমি তখন পাশেই ছিলাম। ও, তার জন্যই এত চুপচাপ? জেলাসি সন্দেহ। কাল তো আমার সাথে খুব ঝগড়া করছিল, আর যখন ফোনটা আসলো তখন এমনভাবে কথা বলছিল হেসে হেসে যেন কিছুই হয়নি। যে মানুষ ফোন করে মুড চেঞ্জ করে দিতে পারে তাকে জেলাসি নয়, সমীহ করতে হয়। তাই জিজ্ঞাসা করছিলাম, ইচ্ছে হলে বলো। পিহু, পিহু আমার ছোট্টবেলার বন্ধু, আমাদের প্রতিবেশী ছিল, আমরা একসাথে বড় হয়েছি, এক ক্লাসে পড়তাম, কিন্তু স্কুলটা আলাদা ছিল। তাছাড়া একই টিচারের কাছে আমরা পড়তে যেতাম। তারপর একদিন ওরা এখান থেকে চলে গেল। পিহু কিন্তু আমার সঙ্গে ঠিক যোগাযোগ রেখেছে। অদ্ভুত মেয়ে, অদ্ভুত ক্ষমতা আছে ওর, যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে। তাছাড়া একটু খ্যাপাটেও আছে। কোথ থেকে খবর পেয়েছে আমি ফিরে এসেছি তাই আমাকে ফোন করেছিল। চলি, আজ দেখা হবে। হ্যাঁ। তবে কি পিহু আর স্যান্ডি, আমি কি ওদের মাঝখানে চলে এলাম? বাড়ি জিনিস আর কিছু নেই, টুকটাক আর কিছু আছে সেগুলো হাতে ধরলেই হবে। ঠিক আছে, থ্যাংকস, থ্যাংক ইউ সবাইকে। এটা কি ধরনের কথা হলো রাজু? প্রথমে বন্ধু বলে আমাদেরকে আপন করে নিলে, তারপর থ্যাংক ইউ বলে নিয়ে পর করে দিচ্ছ। এখনই পর করে দিলে রাজু, কলোনি ছাড়লে কি করবে? আরে দূর বাবা, তোমাদের পর করবো কি করে, তোমরা তো তানিয়ার বন্ধু। আর আমি রাজুদা? আমি তো তানিয়া বৌদির বন্ধু নই, তার মানে তুমি আমাকে ভুলে যাবে? তোর পাগল,
সেই কোন ছোটবেলা থেকে তোকে দেখছি বলতো, তোকে ভুলে যাবো? সত্যি বলছো রাজুদা? রাজু আমাকে একটা চাকরি করে দেবে? বিশ্বাস করো আমার না খুব দরকার। তুই এভাবে বলছিস কেন? তুই এভাবে না বলেও আমি ঠিক চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে। ও দাদা, দড়িটা দিন, বাদ দেওয়া হবে তো। আরে এই এক মিনিট দাও, এটা রাখো। আরে লাগবে? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তুমি এদিকটা সামলে নাও, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে, সাবধানে। রাজুদা আমিও তাহলে বাড়ি যাই। হ্যাঁ তুই যা। রাজু ফ্ল্যাট একবারে সাজিয়ে দিয়ে আসবো, ঝাপটাস টিকটা না টিকটা না টিকটা না। হৃদয়নগরের বাতাসের গন্ধ নতুন ফ্ল্যাটের বারান্দায় দাঁড়ালে পাবো তো? ঠাকুরমশাই। হ্যাঁ দিন মা, এই নিন দশকর্মা পূজোর ফর্দ, আর ওর ভেতরে ভোগের দ্রব্যাদি সব কিছু লেখা আছে। ঠিক আছে, এই তানিয়া তুই একবার একটু দেখে নে। ঠাকুরমশাই, এই সিন্নির জন্য গুড় না এনে চিনি আনলে হয় না? না মা, সত্যনারায়ণের সিন্নি গুড়েই করতে হয়। মা ধরুন আমার আবার ওই নিত্য পূজার দেরি হয়ে যাবে, আসি মা। জয় জয় জয়। মা আমি বেরোলাম। ও রাজু রাজু রাজু, দাঁড়া বাবা দাঁড়া, বলছি যে তুই বেরোবার আগে ওই দশকর্মার বাজারটা করে দিয়ে যা। এই মনে হচ্ছে কী করে হবে, এখন তো কেটারের কাছে যেতে হবে, তাছাড়া ফুলের অর্ডার দেওয়া তো বাকি আছে। সত্যি তো ছেলেটা একা হাতে কত কি সামলাবে বলো তো। মা একটা কথা বলবো, ওকে যেতে দাও, আর দশকর্মার বাজারটা আমিই সেরে নিতে পারবো। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, আর একটা কাজ। এই তুই পারবি তো ঠিক করে? আরে এই যে এটা নাও, বাজারটা সেরে ফেলো। মা তুমি একটা কাজ করো না, ওই বড় বড় বাজারের ব্যাগগুলো আছে ওকে দিয়ে দাও, এইবেলা বাজারটা সেরে ফেলুক। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আরে দেখছি কি, যাও তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি। আরে সবই ঘুরে বসে, আরে বাজার উঠে যাবে, যাও না তাড়াতাড়ি। কি যে আমি এখন তাহলে যাই গিয়ে চেঞ্জ করে নিই। ঠিক আছে, দাঁড়াও তানিয়া।